Let's call it in the crossfire. ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বাজারে এলো শাওমি এর নতুন ফোন। আসুন জেনে নিই শাওমি এর নতুন ফিচার্স। বুধবার স্পেনে শাওমি লঞ্চ করলো তাদের নতুন স্মার্টফোন এমআই A3। এটি এমআই এ সিরিজের থার্ড জেনারেশনের স্মার্টফোন। এর আগে গত বছর বাজারে এসেছিল এমআই A2। এমআই A2 এর থেকে এমআই A3 এর ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে ডিজাইন অনেক বেশি ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হয়েছে এমআই A3-তে। এই ফোনে রয়েছে 4GB র্যাম আর 64GB এবং 128GB এর স্টোরেজ অপশান। ডুয়েল সিম এমআই A3 ফোনে স্টোর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে 6.088 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এমআই A3 ফোনের ডিসপ্লের উপর থাকছে ছোটো ডট নচ। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। ছবি তোলার জন্য এমআই A3 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকছে একটি 48 MP প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা আর একটি 2 MP ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য এমআই A3 ফোনে রয়েছে একটি 32 MP ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4030 mAh ব্যাটারি, সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC 3.5 mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, ব্লুটুথ ডিভাইস এবং ওয়াইফাই। স্পেনে 4GB প্লাস 64GB স্টোরেজ ভেরিয়েশন, দাম 249 ইউরো, সেটার বাংলাদেশি দাম প্রায় 19,200 টাকা, এবং 4GB প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েশনের দাম 279 ইউরো, বাংলাদেশি টাকা প্রায় 21,500 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন, নীল, সাদা এবং গ্রে।